দর্শক, আপনারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে, আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। আমরা তার কাছে একটি বিষয় জানতে চাইব যে তিনি তার ফেসবুকে আমাদের সবাইকে জানিয়েছিলেন যে এমপি হওয়ার পর বেতন ভাতা কি, এর আগে আমরা দেখিনি কোনো এমপি এভাবে জানিয়েছেন দেশবাসীকে তথা তার এলাকার মানুষদের, কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি বিষয়টি। ব্যারিস্টার সুমন এটি জানার পর সারা দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটিকে প্রশংসা করেছেন, আবার সংসদে আমরা এর সমালোচনাও দেখেছি, কিন্তু তারপরে আমরা দেখেছি ব্যারিস্টার সুমন আর এ বিষয়টি তার ফেসবুকে দেননি যে আর কোনো বেতন ভাতা তিনি পেয়েছেন কিনা, তিনি কি চেপে গিয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই। আমি এই সংসদের এই ঘটনার পরে এখন পর্যন্ত নতুন কোনো বরাদ্দ পাইনি, আমার এলাকায় কোনো বরাদ্দ এখন পর্যন্ত আসেনি। তো এটা তো আমার একেবারে মানে আদর্শিক জায়গা যে আমি যা বরাদ্দ পাবো তা আমি জানাই, এটা একেবারে পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইনফরমেশন গুলা জানানো দরকার। এটা নতুন একটা সিস্টেম বাংলাদেশে চালু হওয়া উচিত যে আসলে একটা এলাকা কি পরিমাণ রাষ্ট্রীয় ভাবে বরাদ্দ পায়, সরকার থেকে বরাদ্দ পায়। আর আমি যেহেতু কোনো হারাম খাবো না, আমি যেহেতু কোনো লুকালুকির তো কোনো বিষয় আমার মধ্যে নাই, থাকবেও না। আর আমি তো বলছি যে জীবনে যদি আমার সবকিছু ছেড়েও দিতে হয়, আমার যদি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো আমার হারাইতে হয়, হারাবো, কিন্তু তারপরও আমি এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। আমি আমার এলাকার যা বরাদ্দ আমি জানাই। আচ্ছা, তার মানে আমরা আশা করতে পারি যে আগামীতেও যে বরাদ্দের বিষয় আসবে আপনি জানিয়ে দিবেন। আগামীতে মানে কি, শুনে আমি বাধাগ্রস্ত হইলে আরো বেশি শক্তিশালী হয়ে উঠি, দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি আরো বেশি ফাইটার যোদ্ধা হয়ে যাই। দোয়া রাখেন যদি বেঁচে থাকি, অনেকগুলা যুদ্ধই জয় করে এই পৃথিবী থেকে বিদায় নিই।